ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি অনেক মাসআলাতে আমি বলবো ইজতিহাদি খাতা ছিল তার, ছিল কিন্তু সব পেয়েছেন তিনি। কেন সব পাবেন? তার কাছে যেটা আসছে যে দিদিনে ইজতিহাদ করেছেন সব পাবেন তিনি, কিন্তু আবু ইউসুফ মাহমুদ এগুলো অনুসরণ করেন নাই। তিন ভাগের দুই ভাগ মাসআলাতে তিনি বিরোধিতা, দুই ভাগের বিরোধিতা করেছেন, তিন ভাগের দুই ভাগে বিরোধিতা করেছেন। কেন? ভুলের উপর থাকা যাবে না, ভুলের উপর থাকা যাবে না। তবে ওস্তাদের আক্রমণও করেন নাই, ওস্তাদ ভুল করেছে, ওস্তাদ এই জাহেল নাউজুবিল্লাহ এই কথা বলেননি। কি বলছেন ওস্তাদ রহমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহু? আমার ওস্তাদ যেটা বলতেন বলছে সব কিছু, বরং এটাও বলেছেন ইমাম মোহাম্মদ রহিমাল্লাহ যখন পরবর্তীতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মৃত্যুর পরে তিনি যখন গেলেন মদিনাতে, মদিনাতে গিয়ে মালিকের ছাত্র হলেন, ছাত্র হওয়ার পরে তিনি সেখানে দেখলেন যে অনেক হাদিস, যে হাদিস কুফাতে পৌঁছেনি। তখনকার দিনে তো টেলিফোন ছিল না, তখনকার দিনে ইন্টারনেট ছিল না, কম্পিউটার ছিল না, হ্যাঁ, অথবা এখান থেকে যাওয়া এত সহজ ছিল না। আবার কখনো মিথ্যাবাদী লোকদেরও আমি বের হয়ে গেছিল তাবিদের পরে যুগে, তবে তাবিদের যুগে মিথ্যাবাদীদের প্রচুর ছিল, মিথ্যাবাদীর প্রচার করতে পারে, কারণ এই মিথ্যা দিয়ে কাফেররা মিথ্যাবাদী ছাড়িয়ে দিত মুসলমানদের, যে মিথ্যাদের নাম ছিল আমরা, কিন্তু আল্লাহ তাআলা তার দিনকে হেফাজত করেছেন। তো তিনি যখন দেখলেন ইমাম মোহাম্মদ রহমাল্লাহ তখন তিনি গেলেন মদিনাতে, যে কার ছাত্র হয়েছেন? ইমাম মালিকের ছাত্র হয়েছেন, এবং একটা বই লিখেছেন মুয়াত্তা ইমাম মোহাম্মদ, একটা বই আছে আলাদা, হ্যাঁ, এটা সরা হয়েছে আরবি ভাষাতে, তালিকুল মুমাজ্জাদ আলা মুয়াত্তা ইমাম মোহাম্মদ, এটাও সরা করেছেন। হ্যাঁ, এই এই আবদুল্লাহ লাকনবী রহমতুল্লাহ আলী ওনাদের অনেক কাজ, অনেক কাজগুলি করেছেন। তো ওনাদের উনি কী করেছেন তখন জানেন, বলছে যদি আমার সাথী অর্থাৎ কে আবু হানিফা রহমাল্লাহ যদি জানতে পারতো যে হাদিসগুলো, তাহলে তিনি তার অনেক মত থেকে ফিরে আসতেন, কারণ তিনি তো জানেননি হাদিস, তার তো দোষ নেই। কিন্তু আমরা যদি ভুলের উপর অনুসরণ করে থেকেই যাই সবসময়, তাহলে কিন্তু দোষের বিষয় হবে, এটা ছাড় পাওয়া কোনো সুযোগ নেই। একজন মানুষ সবসময় থেকে যায় আমি উত্তরোত্তর হকটা নেব সেখানেই পাই, হক হচ্ছে এমন জিনিস ইমানদারের একটা যেন তার একটা এমন জিনিস যে জিনিস নেওয়ার জন্য সারাদিন সে প্রস্তুত আছে, এটা হচ্ছে হক একা। এই জন্য হক নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না, এটা হলো মূল কথা, কেমন? তাহলে এই ব্যক্তি, যে ব্যক্তি ইজতিহাদ করেছে, কিন্তু ইজতিহাদ করতে গিয়ে ভুল করেছে, সেই ব্যক্তি সব পেয়ে যাবে। কিন্তু যা ব্যক্তি জানতে পেরেছে যে এটা ভুল হয়েছে, সে তার জন্য অনুসরণ করা কি না যায় যাবে না, কেন অনুসরণ করা যায় যাবে না। হ্যাঁ, একটি মাসালা দিই, যেমন কেউ হয়তো দেখবে হানাফি মাসাবে কিন্তু মৌলিক কিতাবে কোথাও ঘাড় মাসের কথা নেই, ঘাড় মাসের কথা কোথাও নেই, এই জন্য ওজুর মধ্যে ঘাড় মাসের কথা বলছে কোনো কিতাবে নেই। পরবর্তীরা এসে ঘাড় মাসে লিখে দিয়েছে, পরবর্তীরা আয়সা ওজুর মধ্যে ঘাড় মাসে বানায় ঢুকে দিয়েছে। এখন ঘাড় মাসে যদি না করে মনে হলে বিরাট গুণা কাজ করে ফেলছে, হ্যাঁ, ঘাড় মাসের কথা বলা হলো না, ঘাড় মাসের এই সেই এই সেই ফজিলত দিয়ে বলাই বলছে দুনিয়া সবটা, অথচ ঘাড় মাসে ওজুর কোনো অংশই না, এটা হলো বিশুদ্ধতম কথা। এখন যদি কেউ এটা করে তাকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে যে এটা আসলে সহি আদিলা সাব্যস্ত হয়নি, এই কাজটি করা যাবে না। আপনারা জানেন যে আপনাদের ইমামরাও আগে বলেন নাই, পরবর্তী যে ব্যক্তি পাইছে এই ব্যক্তি জোর করে ঢুকেছে, এটা এটা কোনো ইমামেরও কথা নয়, কাউল নয়, এটা করা যাবে না, এটা তাকে বুঝিয়ে বলতে হবে। কারণ সহি সুন্না পাওয়ার পরে আর দরিব বা মজুর আমল করা যায় না, দরিব বা মজুর কোনো আমল করা যায় না, সহি সুন্নার আমল করতে হবে। আর এমনিতে আলহামদুলিল্লাহ ওজুর কি ফরজ ওয়াজিব সুন্নাতের কমতি আছে নাকি, তা আপনি একটা বাড়িয়ে দিচ্ছেন কি জন্য ঘাড়ে ওজুর দিয়ে, যেটা নাই এটা জোর করে বাড়িয়ে দিবেন না। এটা হচ্ছে আমি বোঝানোর জন্য বলছি যে ইমামরা অনেক সময় কোনো কোনো লোক যে প্রথম বলছে ঘাড় মশা কত, সে মনে করছে এটা আছে, এবার বলেছে আপনি সারা বছর বলার পরেও আর ছাড়বেন না। কেন ছাড়বেন না? আমার ওস্তাদ দেখছি করতে, আমার ছোট কাল থেকে পড়ছি, কায়দা বগদা দিয়ে পড়ছি, অথবা হ্যাঁ হ্যাঁ এত বড় আলেম বলছে, কিন্তু ওইটা দেখেন না, আপনি একটু দেখেন তো ওনাকে জিজ্ঞাসা করেন দলিল ভিত্তিক কিনা, দলিল ভিত্তিক হলে নেবেন, দলিল ভিত্তিক হলে, দলিল ভিত্তিক না হলে নেবেন না, এটা হলো স্বাভাবিক জিনিস, যে কোনো জিনিসের এরকম হওয়া উচিত। দেখুন ওজুর মধ্যে মুখ ধুইতে হবে, এটা কি কোনো একতলাপ আছে? হাত ধুইতে হবে কোনো একতলাপ আছে? মতভেদ আছে, মাথা মাসের কোনো একতলাপ আছে? করতে হবে মৌলিকভাবে নাই, আছে, হ্যাঁ, পা ধুইতে হবে একতলাপ আছে নাই, তাহলে দেখা গেলো এইখানে তো কোনো মতভেদ হয়নি, এগুলি তো আপনি নীতির বিঘ্নে পালন করতে পারতেছেন। হ্যাঁ, তো মতভেদ যেখানে হয়েছে সেখানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আসলে এখানে কি হচ্ছে, কোথাও না কোথাও কিছুটা একটা গড়বড় হচ্ছে, তো আমি সহি হাদিসটা নিই, গড়বড়টা না নিয়ে আমি শুদ্ধটা নিই, তাহলে তো হয়ে গেল। এটা হচ্ছে ইমানদারের কাজ, ইমানদার সবসময় সব ভালোটাই খুঁজবে, কখনো ইজতিহাদের ক্ষেত্রে ভুল ইজতিহাদটাকে অনুসরণ করবে না, যদিও ইজতিহাদকারী এর কারণে সওয়াবও পেয়ে যান, উনি সওয়াব পাইল, আপনার জন্য সওয়াবের কাজ না, কারণ আপনি এখন ভুল করছেন। আচ্ছা, এখানে কিছু মাসালা আছে যেগুলো বলার জন্য আমি বলতে চাচ্ছি, অনেকেই মনে করে থাকেন, ইনশাআল্লাহ আজকে দার্স এখনো যায়নি, কত দার্সে আছি। হ্যাঁ,